আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো কথা বলবো আজকে, যে এটার নাম হচ্ছে ফ্লামিঙ্গো অকটেন বুস্টার, আর এটা আমি আজকে আমার বাইকে ব্যবহার করব, অকটেন বুস্টার। এবং অকটেন বুস্টার ব্যবহার করার আগে এবং পরে আমি এই দুইটা জিনিস বুঝবো। এখন আমরা অকটেন বুস্টার এখনও ব্যবহার করিনি, এখন আমরা এটা ব্যবহার করব, মানে এখন আমরা বাইকটা এমনিতেই চালাবো। এবং চালানোর জন্য আমি আমার ফ্রেন্ডকে দিচ্ছি, কারণ তার মোটামুটি অভিজ্ঞতা, অনেক দিন থেকে বাইক চালায়, এই জন্য তাকে দিচ্ছি। সে বাইকটা রাইড করবে এবং এটা অকটেন বুস্টারটা ব্যবহার করার পর আমরা আবার ট্রাই করব যে স্মুথ হয় কি না হয়। তাহলে এখন তোর যেহেতু অভিজ্ঞতা বেশি, তুই এখন এটা চালাবো। এটা কিন্তু এখন মারা হয় নাই, হ্যাঁ, এখন তুই এটা চালাবো। চালার পর এখন দেখবো যে এখন চালে তুই একটা ধারণা নিয়ে তোর মেমোরিতে সেভ করে থাকবো, তারপরে আমরা এটা মারবো। মারার পরে তারপরে আর একবার চালাবো, চালার মধ্যে কোনো পরিবর্তন হয় কি না হয় সেইটা আমরা দেখবো। তো আমরা এখন তেল নিব, তো তেল নেওয়ার জন্যে আসছি। তোর কাছে 10 টাকা আছে? হ্যাঁ, তা নি। আর অলরেডি দেখা যাচ্ছে, দেখি তেল কতটুকু আছে। আমরা দেখতে পারতেছি এখানে তেল অলরেডি দেখা যাচ্ছে 2 খুঁটির তেল আছে, তারপর আবার রিজার্ভ থাকে 2.4 লিটার, আবার 2 খুঁটি আছে, তার মানে আমরা 510 টাকা নিলে ফুল হয়ে যাবে। আর আমি একটু বাঁকা সংখ্যায় নেই, সোজা সংখ্যা আমি নেই না। আমি এখন নেবো হচ্ছে অকটেন নেব, আর 510 টাকার অকটেন নেব। এরপরে আমরা হচ্ছে ফুয়েল বুস্টারটা মারবো, আর মারার পর যে পারফরমেন্সটা আছে সেটা আমরা দেখাবো আপনাদেরকে। ওই যে আমরা মারতেছি 510 টাকার, 510, এই যে মিটার 300 400 500 510। ওকে, এখন আমরা হচ্ছে অকটেন বুস্টারটা মারবো। আমরা একটু সামনে নিচ্ছি, পিছনের লোক আছে, তো আমরা একটু সামনে নিয়ে অকটেন বুস্টারটা মারবো, দেখি কি অবস্থা হয়। এই বেশে মনে হয়, এই বেশে, এই বেশে, হ্যাঁ, এই বেশে। তেলের কি অবস্থা? তেল কি হয়েছে? ফুলে আছে না? এটা মনে টান দেওয়া লাগে না? এটা কি সাদা কালার নাকি ইয়েলো? ইয়েলো, ঠিক আছে। আমরা এখন এটা দেবো, পুরোটাই দেবো। ওকে, আমরা দেবো, দেওয়ার পর এখন দেখবো যে পারফরমেন্স কীরকম হয়। আর এই যে আপনারা দেখতেছেন ফ্লামিঙ্গো, এটা হচ্ছে 100 মিলি থাকে এটার মধ্যে, আর এটা দাম নিচে হচ্ছে 200 টাকা। এটা বলছে যে ফুল যে ট্যাঙ্কি আছে, ফুল ট্যাঙ্কির মধ্যে আমরা এটা ঢেলে দেবো। এই যে এখানে হচ্ছে, এই যে 100 ml লেখা আছে, আর হচ্ছে এই এখানে যা যা হয় সেগুলো সব কিছু লেখা আছে। কার্বোরেটর ওয়াশ হবে, মানে এটা দিয়ে হচ্ছে আপনার যে কার্বোরেটরটা আছে সেই কার্বোরেটরটা ওয়াশ হবে, মানে ক্লিন হবে। এরপরে হচ্ছে বাইকের আরপিএমের পারফরমেন্স এবং টপ স্পিড পারফরমেন্স, এগুলো সব কিছু বাড়বে। আমরা একটু গাড়িটাকে একটু ঝাঁকাই নিলাম, ঝাঁকা আমরা একটু একখানে করে নিলাম। তো আমরা এখন এটার পারফরমেন্স দেখবো, তো এটার পারফরমেন্স দেখতে গেলে দেরি করা লাগবে, কারণ নিচে একটু জমা থাকে না। হ্যাঁ, আমরা একটু চালাবো, সাইড বাই সাইড চালাবো, চালার পরে তাহলে বোঝা যাবে যে এটার পারফরমেন্স কেমন। আর আমার ফ্রেন্ড প্রথমে চালাইছে, এখনও চালাবে, দেখবো যে এর পারফরমেন্স কী, মানে পরিবর্তন হয় না না হয়। এই যে বাইক দেখতেছেন, আমার কিন্তু বাইক ফুল হয়ে গেছে, মানে ট্যাঙ্কি ফুল এখন আছে। আমার ফ্রেন্ড তো চালাইলো, ওর মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতার মধ্যে কি বুঝলো? অভিজ্ঞতা সাউন্ড পরিবর্তন হয়েছে, সাউন্ড পরিবর্তন, আর হইতেছে হলো কানে মোটামুটি স্পিড বেশি, সাউন্ডটা অনেকটাই পরিবর্তন হয়েছে বোঝা যাচ্ছে।
না অনেকটা মোটামুটি পরিবর্তন, খারাপ না, ভালোই লাগতেছে। আর ইঞ্জিনটা কেন যেন একটু ফ্রি ফ্রি লাগতেছে। আমার এখানে রোড কন্ডিশন ভালো না, যার কারণে আমি 100 উঠাইতে পারলাম না। হ্যাঁ, কিন্তু আমার কাছে খারাপ না, ভালোই লাগছে। আর 0 to 100 না ওঠার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা মোটামুটি দুইজনেই ভারী। ও প্রায় 80 কেজির মতো, আমিও প্রায় 80 কেজির মতো, 80-80 160 কেজি। 160 কেজি আবার তেল আছে, মনে করেন 10 লিটার। 170 কেজি, 170 কেজি নিয়ে 100 তোলা, এটা আসলে বোকের কথা না। তেলও কিন্তু সেইভাবে খাচ্ছে, কারণ আমরা কিন্তু বেশ কিছুক্ষণ ড্রাই করলাম। আপনারা দেখলেন যে আমরা যখন তেল নিছি তখন কিন্তু তেল ফুল ছিল, অলরেডি তেল কিন্তু এক দাগ কমে গেছে। তার মানে আমরা বেশ কিছুক্ষণ ধরে ট্রাই করতেছি, কারণ এটা আসলে কি ভালো হবে নাকি খারাপ হবে এটাই বলার জন্য। কারণ 200 টাকা দিয়ে আপনি একটা জিনিস কিনবেন, কিন্তু সেটা যদি ভালো না হয় সেটা কেমন না। রিভিউটা করার জন্য যা চাচ্ছি যে জেনুইন যেটা, আসলে এই প্রোডাক্টটার দাম হচ্ছে 200 টাকা। এই যে আমি আপনাকে দেখালাম, এই প্রোডাক্টটার দাম আসলে 200 টাকা, কিন্তু আসলে এই 200 টাকা দিয়ে কিনে কি আপনার লাভ হবে নাকি ক্ষতি হবে সেটার জন্য আমরা ট্রাই করলাম এতক্ষণ। বেশ কিছুক্ষণ আমরা কিন্তু চালাইছি, আপনারা দেখতে পারতেছেন যে আমরা কিন্তু তেল ফুল নিয়েছিলাম। এখানে দেখেন এক দাগ কিন্তু নাই, মোটামুটি আমরা অনেক চালাইছি এবং হাই আরপিএমে আমরা চালাইছি। 8000-9000 পর্যন্ত আমরা আরপিএম উঠেছিলাম। আমাদের রোড কন্ডিশনের কারণে আমরা হাই আরপিএম উঠাইতে পারি নাই, আর টপ স্পিডও উঠাইতে পারি নাই। আর মূলত আমরা টপ স্পিড তোলা ওই ধরনের লোক আমরাও না, আমরা টপ স্পিড ওইভাবে তুলি না। যাই হোক, এখন আমাদের কথা হচ্ছে যে এতে কি মনে হইতেছে, কি সাউন্ডটা পরিবর্তন হয়েছে না? হ্যাঁ, যখন প্রথম যে প্রথম যখন ইয়াটা প্রথম যে সাউন্ডটা ছিল, সাউন্ডটা ছিল ওই সাউন্ডটা এখন আর নাই। ওই সাউন্ডের মধ্যে কিন্তু একটা ওই যে ঝেনঝেনি একটা সাউন্ড ছিল, সেটা একটু স্মুথ হইছে, সেটা একটা। আর সাউন্ডটা কিন্তু একটু মোটা হইছে, আগেরটা চাইতে একটু মোটা মোটা মনে হইতেছে। আর স্পিডটাও মোটামুটি বাড়ছে, কিছুটা বাড়ছে, একবারে কিন্তু আহামরি কিছু না। না না, স্পিড একটু বাড়ছে, কিন্তু হইতেছে সাউন্ডটা বেশি করে চেঞ্জ হয়, সাউন্ডটা চেঞ্জ হইছে। আর একটু হ্যাঁ, স্মুথ স্মুথনেসও কিন্তু একটা আসছে, মানে একটা মোটামুটি স্মুথনেস আসছে। আর মানে এটা আর কি খারাপ না। এর ভিতরে এখানে আরও কিছু জিনিস বলা আছে, সেখানে হচ্ছে এই যে এটার হচ্ছে আপনার যে কার্বোরেটর থাকে ভিতরে, অথবা আপনার যে যদি আপনার ফুয়েল ইঞ্জেকশন হয়, FI হয়, তাহলে ফুয়েল ইঞ্জেকশন, তো ফুয়েল ইঞ্জেকশনটা আপনার ক্লিন করবে। আর এই আরেকটা হচ্ছে কার্বোরেটর, মানে ভিতরে একটা কার্বোরেটর কিন্তু আছে ছোট্ট একটা, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্বোরেটর। এই কার্বোরেটরটা হচ্ছে পরিষ্কার করবে সে, মানে এটার ভিতরে লাল লাল বা ছোটো ছোটো অনেক মরিচা অনেক ধরনের ময়লা এটার মতো জমা থাকে, সেটা হচ্ছে আপনার ওই ক্লিন করবে। মানে এটা যদি ওই কাজের জন্য তা কিন্তু না, এটার পিছনে মেয়াদ দেওয়া আছে হচ্ছে 2022 থেকে 2025 পর্যন্ত আর কি চলবে। তো এটা আমি মূলত এর আগে একবার ব্যবহার করছিলাম, সেখানে আমি ভিডিওটা বলি নাই। সেটা হচ্ছে 3000 কিলোতে আমি একটা ব্যবহার করছিলাম, তোটার পারফরমেন্স মোটামুটি ভালো পাইছিলাম। পাওয়ার পরেই কিন্তু আমি চিন্তা করছি যে না, আমি 6000-এ যখন হবে তখন আমি আর একটা এরকম ব্যবহার করব, ব্যবহার করার পর সেটার পারফরমেন্স আপনাদের সাথে শেয়ার করব। 3000-এ আমি ভালো পারফরমেন্স পাইছিলাম এবং 6000 হয়ে গেছে, এখন আমি আর একটা ব্যবহার করলাম। আর একটা ব্যবহার করার মানে হচ্ছে যে এই 3000 কিলো পরপর, মানে একবারে বেশি যে ইউজ করবেন তা কিন্তু না, 3000 কিলো পরপর যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার কার্বোরেটরটা ক্লিন হবে এবং ফুয়েলের যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলো অনেক ক্লিন হবে এবং বাইকটা অনেক স্মুথ হবে, আরপিএমগুলো মানে সব কিছু দিক দিয়ে ভালো হবে। আপনি এটা বেশি না, আপনি ধরেন 3000 বা 2000 কিলো পরপর আপনি এর একটা ব্যবহার করতে পারেন। 200 টাকার দাম তো বেশি না, কারণ আপনি 2000 কিলো চালাবেন অনেক তেল আপনার ব্যয় হবে, সেখানে আসলে 200 টাকা এটা কোনো ব্যাপার না। বেশি ব্যবহার করার দরকার নেই, আপনি 2000 বা 3000 কিলো বলবো, 2000 অথবা 3000 কিলো পরপর আপনি এটা ব্যবহার করবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।